আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা অ্যালফাবেটের অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট অফ অ্যালফাবেটস নিয়ে কাজ করব, যেখানে কোয়েশ্চেন আসতে পারে এরকম, হাউ মেনি ওয়ার্ডস অর অ্যারেঞ্জমেন্টস আর পসিবল অর ক্যান বি ফর্মড বাই দিজ লেটার্স। কিছু লেটার দেওয়া থাকবে। প্রথমে আমরা খুব ইজি একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। মনে করেন আমার দুটো লেটার দেওয়া আছে, এ আর বি। এখন এই দুটো লেটার দিয়ে আমি কয়টি অ্যারেঞ্জমেন্ট গঠন করতে পারি? তো প্রথমে আমার কন্ডিশন দেওয়া আছে, মনে করুন উইদাউট রিপিটেশন, সরি, প্রথমে আমরা উইথ রিপিটেশন নিয়ে কাজ করি বা রিপিটেশন অ্যালাউড। তাহলে আমার কি কি হতে পারে আমরা একটু ডিটেইলি করে দেখি। এ এ, এটা একটা অ্যারেঞ্জমেন্ট, এ বি, বি এ, বি বি। এখানে খেয়াল করে দেখুন, এ বি, যদিও এই দুটো অবজেক্টই বি এ এখানেও রয়েছে, কিন্তু এদের অর্ডার কিংবা পজিশনের ভিন্নতার কারণে, যেমন এখানে এ আছে আগে, এখানে এ আছে পরে, যার কারণে এই দুটো অ্যারেঞ্জমেন্ট কিন্তু আলাদা, আমাদেরকে আলাদা আলাদা করেই কাউন্ট করতে হবে। তাহলে আমি মোট কয়টি পেলাম? চারটি। এবার আমরা ম্যাথমেটিক্যালি এটা বের করব। এ এবং বি দুটো দিয়ে, এ এবং বি দুটো লেটার দিয়ে আমাদেরকে এমন ওয়ার্ড বের করতে হবে যার অক্ষর থাকবে দুটো, মানে ওয়ার্ডস অফ টু লেটার্স। তাহলে আমার পজিশন আছে দুটো, মানে যেহেতু দুটো লেটার দিয়ে আমাকে একটা ওয়ার্ড গঠন করতে হবে, অবশ্যই দুটো পজিশন আছে। তাহলে প্রথমত, যেহেতু উইথ রিপিটেশন, এ এবং বি থেকে আমি যে কোনো একটা এই পজিশনের জন্য সিলেক্ট করতে পারি কয়টা ওয়েতে। আমি এ নিতে পারি একটা ওয়ে, আমি বিও নিতে পারি একটা ওয়ে। তাহলে দুইটা অক্ষর থেকে যে কোনো একটা সিলেক্ট করার অপশন হচ্ছে আমার দুটো। ঠিক একইভাবে এখানেও আমি এ এবং বি যে কোনো একটা নিতে পারি, এখানে যাই না থাক না কেন, কারণ যেহেতু আমার রিপিটেশন অ্যালাউড, তাহলে এখানেও আমার ওয়ে হচ্ছে দুটো। এখন একটা ওয়ার্ড গঠন করতে গেলে আমাকে এই পজিশনও ফিল আপ করতে হবে এবং এই পজিশনও ফিল আপ করতে হবে, তাই এদের মাঝে বসবে মাল্টিপ্লিকেশন। তার মানে আমি চারটা ওয়েতে আমার ওয়ার্ডটা গঠন করতে পারবো বা চারটা অ্যারেঞ্জমেন্ট পাবো। অ্যান্সার কিন্তু মিলে গেছে। এবার আমরা দেখব উইদাউট রিপিটেশনের ক্ষেত্রে কি হয়। দেখুন, উইদাউট রিপিটেশনের ক্ষেত্রে আমার কিন্তু কেবল এ বি আর বি এ, এই দুটো অপশনই মানে হবে। এ এ বা বি বি ওখানে কিন্তু রিপিটেশন হয়েছে, তাই ওই দুটো হবে না। এখন দেখুন আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে এটা বের করব। এই পজিশনে আমি এ আর বি দুটো থেকে যে কোনো একটা নিতে পারি, তাহলে দুইটা থেকে যে কোনো একটা নেওয়ার ওয়ে হচ্ছে আমার দুটো, দুইটা ওয়েতে নিতে পারি। কিন্তু যখনই আমি এ আর বি থেকে একটা এখানে বসিয়ে ফেললাম, মনে করুন বি বসিয়েছি, তাহলে এখানে আমি আর বি বসাতে পারবো না, এ বসাতে হবে। তাহলে একটা অক্ষর আমার এই পজিশনের জন্য বাদ চলে গেল, তাহলে এখানে আমি আর কয়টা অক্ষর বসাতে পারি? একটা। একটা আমি কয়টা উপায়ে সিলেক্ট করতে পারি? অবশ্যই একটা উপায়ে। এবং যেহেতু দুইটা লেটারই আমাকে, দুইটা পজিশনেই আমাকে লেটার বসাতে হবে, এটা এবং এটা, তাই এদের মাঝে বসবে মাল্টিপ্লিকেশন। তাহলে আমি কয়টা ওয়েতে এ বি দিয়ে লেটার, মানে একটা ওয়ার্ড গঠন করতে পারবো? দুইটা, যদি আমার উইদাউট রিপিটেশন কন্ডিশনটা বলা থাকে। এটা খুব ইজি একটা সলিউশন, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার আমরা তিনটা অক্ষর নিয়ে কাজ করব। কিউআর, আমার তিনটা অক্ষর দেয়া আছে, আমাকে এমন ওয়ার্ড বা অ্যারেঞ্জমেন্ট গঠন করতে হবে যার মধ্যে তিনটা লেটারই থাকবে। ওকে, তাহলে প্রথমে আমি উইথ রিপিটেশন বা রিপিটেশন অ্যালাউড এই কন্ডিশনের জন্য বের করি। আমার যেহেতু তিনটা লেটার একটা ওয়ার্ডে থাকতে হবে, আমার পজিশন আছে তিনটা উইথ রিপিটেশন, তাহলে এখানে আমি তিনটা যে কোনো একটা বসাতে পারি থ্রি ওয়েতে। এই পজিশনেও আমি তিনটা থেকে যে কোনো একটা বসাতে পারি থ্রি ওয়েতে।
এই পজিশনে আমি তিনটা থেকে যে কোনো একটা বসাতে পারি থ্রি ওয়েতে, এদের মাঝখানে বসবে মাল্টিপ্লিকেশন, সুতরাং 27টি ওয়েতে আমি অ্যারেঞ্জমেন্ট বা ওয়ার্ড গঠন করতে পারি। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে শর্টকাট কী হবে, শর্টকাটে আমরা এত পজিশন বা ডিটেইলি না করে শর্টকাটে কীভাবে আমরা করব। মনে করি আমার এন লেটার দেওয়া আছে, এন সংখ্যক লেটার, এখানে যেমন তিনটা লেটার দেওয়া আছে, এবং আমার এন সংখ্যক পজিশন আছে, যতগুলো লেটার ততগুলোই আমার পজিশন, ততগুলো লেটার দিয়েই আমাকে একটা ওয়ার্ড গঠন করতে হবে। তাহলে এখানে পজিশনটা এন, তাহলে আমি কয়টি অ্যারেঞ্জমেন্ট পাবো, এর অ্যান্সার হচ্ছে এন টু দি পাওয়ার এন, এখানে দেখুন 3 টু দি পাওয়ার 3। এখন একইভাবে যদি আমার পাঁচটা থাকতো, চারটা পজিশন থাকতো, তাহলে আমার কি হতো অ্যান্সার, এখানে আমি চারটা বসাতে পারতাম, এই চারটা লেটার থেকে এখানেও আমি চারটা ওয়ে পেতাম, এটার জন্য চারটা ওয়ে, এটার জন্য চারটা ওয়ে, এদের মাঝখানে মাল্টিপ্লিকেশন বসতো, সুতরাং 4 টু দি পাওয়ার 4, এটাই হলো আমার অ্যান্সার। এবার আমরা উইদাউট রিপিটেশনের ক্ষেত্রে লক্ষ্য করি, প্রথমে তিনটা দিয়েই করে দেখি। তিনটার জন্য দেখুন এখানে আমি পি কিউ আর তিনটা লেটার থেকে যে কোনো একটা এই পজিশনের জন্য চুজ করতে পারি থ্রি ওয়েতে। কিভাবে থ্রি আসলো এটা আপনাদের আগে দেখিয়েছি। যখন আমি এই পজিশনের জন্য যে কোনো একটাকে সিলেক্ট করে ফেললাম, সেটা বাদ, মনে করুন আমি কিউ সিলেক্ট করেছি, তাহলে আমার বাকি থাকলো কয়টা লেটার, দুইটা লেটার। এই দুইটা লেটার থেকে যে কোনো একটা আমি এই পজিশনে বসাতে পারি দুটো ওয়েতে। তাহলে এই পজিশনের জন্য যখন আমি একটাকে সিলেক্ট করে ফেললাম, মনে করি এখানে আমি আর বসিয়েছি, আমার লেটার বাকি থাকলো কয়টি, একটি। তাহলে এই পজিশনে আমি এই একটি লেটারকে কতভাবে বসাতে পারি, একটি ওয়েতে, এবং এগুলোর মাঝে মাল্টিপ্লিকেশন বসবে, তাহলে আমি কি পেলাম 3 দুগুণ 6, 6টি ওয়েতে। তাহলে এটার জন্য আমার সূত্র হবে বা শর্টকাট হবে ফ্যাক্টোরিয়াল এন, আমার যতগুলো লেটার থাকবে, যতগুলো পজিশন বা যতগুলো লেটারের ওয়ার্ড আমাকে বানাতে বলা হবে, জাস্ট আমি তার ফ্যাক্টোরিয়াল করে দিব। তাহলে এই ধরনের ম্যাথের উইদাউট রিপিটেশনের ক্ষেত্রে অ্যান্সার আমি সরাসরি পেয়ে যাব।